হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কেমন আছেন? আশা করলাম আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনারা দোয়া ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা সামনে আইলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখে ভালো লাগবো। আর যদি আমার চ্যানেলটা দেখে আপনারা ভালো লাগে, তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক অ্যান্ড কমেন্ট দিবা। আর আজকে একটু সকাল হইলো, আজকে যাতে কাজ নাই, উইকেন্ড আবার। সো আমি একটা সকালে ঘুম থেকে উঠিয়া এক কাপ চা খাইছি, খাইয়া ওখানে নিয়াল বাবা নিয়াল, তারা ওখানে ঘুমা রইছেন, তারা ওখানে উঠছেন না। সকাল ওখানে বাজে 10টা। সো আমি একটু আর্লি উঠে যাই, যাতে আমার সকালে সবসময় উঠে সকাল উঠে অভ্যাসে। সো আমি যেহেতু লেটে ঘুমাই, তবু আমার ঘুম অটোমেটিকলি ভাঙ্গি যায়। এনিওয়ে, যাই হোক, আর এখন আমি মাছ ভিজাইলাম আর চিকেন ভিজাইছি, ভিজাই থইছি। তো এখন আমি ঘরের যে আরো টুকি টাকি যেটা খাজ আছে ওটা শেষ করলাম। শেষ করিয়া মাছ আর চিকেন ডিপ ফ্রস্ট হইতে হইতে আমার খাজগুলো শেষ করিয়া পরে আমি রান্না টাইম। সো এত কিচেনের অবস্থা এখন পর্যন্ত ঠিক আছে। আমি চা খাইছি, চার কাপটা ওখানে রয়েছে। আর আমি অত বেশি চা খাই না, আমি এক কুল্লি খাইও রাখি দেই, আর যাতে আমি স্ট্রং চা বালা পাই। সো আমার চা পাতাটা অলওয়েজও কাফো থাকে। পরে ফলা তো শেষ হয়ে গেছে, চা খাইতাম না, আর ঠান্ডা হয়ে গেছে। আমি তোরাও চা খাই, বাট খাই একে তোরা। যাই হোক, এখানে রৌ মাছ আছে, জানি না কিতা ভেজিটেবল দিয়ে রান্ধতাম, দেখি ফ্রিজেও কিতা ভেজিটেবল আছে। সো আর লাস্ট ভিডিওত কইছিলাম যে লাইসা গানতাম, লাইসাগুলো আর আনা হয়েছিল না, ফাতাগুলো রয়ে গেছে গাছও। সো আমি এখন গার্ডেনত যাই, মই একটু গিয়া দেখো কিতা অবস্থা। তো দুই তিনটা ফাতা থাকলে দুই তিনটা ফাতা দিয়া আবার আমি লাইশাক দিয়ে হয়তো কিবা একটা চাটনি করতাম পারি, মাছের মাছ ভাজি করিয়া আর চিকেন রান্ধমু। তো আজকে দুই তারখায় রান্ধি লাইমু, আর হয়তো কিবা একটা চাটনি করমু, দেখি ইনশাল্লাহ কিতা করি। আর আপনারা আমার লোকে তাকুয়া, আর হয়তো সেদিন কিচেন ইয়ত ঠিকে মাস্ক নিয়ে রাখ আনছিলাম, ওটা থইছে ওখানেও, এটা ঠিক আছে। বাট আই থিঙ্ক আমার প্লেটেরও প্রবলেম, আমার প্লেটগুলা এই প্লেটগুলোটা সুন্দর ইয়া বয় না, বাট অন্য যে প্লেট ওখানে আছে ওগুলা সুন্দর হইয়া বয়। সে মেবি দ্য প্লেট ইজ এ সমস্যা, ও প্লেটেরও সমস্যা, তার লাগিয়ে হয়তো কিবা সুন্দর হয়ে পড় না। যাই হোক, ওখান তো আর ঠিক আছে, আলহামদুলিল্লাহ বেটার দেন দ্য আদার টু আই হ্যাড। আজকের দিনটা খুব খারাপ, বৃষ্টি দের আজ কদিন ধরে যে আরম্ভ হয়েছে, আবার ব্রিটিশ ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। দেখি গার্ডেনও যাই, ওই তখন গার্ডেনের অবস্থা সবটা মরে গেছে, এভরিথিং ইজ ফিনিশ, সবটা শেষ। দিই তো আমার লাইসাগর কইসলাম, যেন লাইসাগর ফাতা কিনতে আনতাম, আমি তো এদিন কইসলাম তুলমু, আর সে বাদে ধরেন আপুল ফরিয়া এন কত সুন্দর পিঙ্ক ফ্লাওয়ার ফুটছে, এতামকা যে সুন্দর লাগে মাশাআল্লাহ। যে আগে মহিলা থাকতো ওখানে বুড়া বেটি গড় আছিল, সে ঠাই মনে হয় খুব ফুলর শখ আছিল, সে ঠাই এশ সিজন এশ কালারের ফুল লাগাইয়া তৈয়া গেছে। ওই তখন কত সুন্দর ফুল ফুটছে, ওখানে ওজাত কালারের ফুলে আস্তা ফিসে দি বড়ি গেছে। ওই তখন যে বড় বড় লাইসাগর ফাতা হয়েছে আলহামদুলিল্লাহ, দেখি দুইটা গাছও হয়েছে মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। লাই গাছের গাছ তো ফাতা তুললে আবার ফাতা দিব নয়া করি, ওটা হইল লাইসাগর খেরাসমাতি। গ্রান আছে বাক্কা, খারাপ নাই। রোজট ফাতার গাছ তো নিয়ে কয়টা রোজট ফাতাও তুলি লাই, দেখি আইসকু নাইলে হয়ে এই গাছ কিন ফাতা কিন্তু নষ্ট হয়ে যাইব, লাই লাল হয়ে যাইব। রোজট ফাতা দি আমার জিয়াইল মাস কিছু নাই করো, আমি নট শিওর, সে দেখি উইল ফাইন্ড সামথিং টু কুক উইথ। গার্ডেনের শাক সবজি তুলা আরো সুন্দর লাগে, যারা বেশি হয়েছে এরা কত না আনন্দ ইয় করে, খুশি লাগে তারা তুলতে, আর আমার তো কিচ্ছু হয়েছে না এর বাদেও আলহামদুলিল্লাহ। মানে যেন তুলি আমি যে বালা পাই, গাছ এটা গরম তাম কি হইব, নাইলে এটা মরি যাইব ঠান্ডায়।
আপনারা যে হাইটা কিটা এটা হলো খসু আরই খসু মনে হয় আমার বাইবল গার্ডেনও তাই করো তাই ইয়ো করছে প্লান্ট আছে তাই গার্ডেনও বুটা আছে তো তাই আমারে দিন গেছিলাম তারা গড় সন্তার গার্ডেনের তনে আমারে দিছে এগুলা খুব ইয়ো আরও দিত আছে তাই আমি কে খাম না ইয়ার মিন আজকে দেখি কিতা দি রান্তাম ইসা শুটকে দিয়া হয়তো কিবা বিরান হয়ে যাইমো দেখি আলহামদুলিল্লাহ এখন আমি মাছ পাতি করার মো আমি দিছি হাফ স্পুন মরিচ আর হাফ স্পুন হলুদ আর ওখান দিব আমি পরিমাণ মতো লবণ একটু মরিচ দিলাই একটু কম হয়েছে লাগে আমি লাই শাক দিয়ে পুরো চাটনি করবো আজকে আবার আর তিন চার পিস রাখি দেবো বাড়ি রাখি বড় বড় করে রাখি আমি তরকারি বয়ে দিলাম মাছের তরকারি রুই মাছ দি আলু দিছি আর রুজট পাতা দিব রুজট পাতা তুলি আনছিলাম রুজট পাতার লাগি তো এখন আসল কথা হইলো আমার ঘরে কোনো জিয়াল মাছ নাই যে মাগুর মাছ বা কই মাছ নাই সোতে কই আর তরকারির মাঝে দিলাই একটু ফ্লেভার হইলো তো নিজের গার্ডেনের গাছর ইয়ে তো আলু মাঝে দিলাইলাম রুজট পাতা এদিকে মাছ বিরান হয়ে গেছে রুজর পাতার এফেক্ট করে আনাচ্ছে খুব মজা জানি না সবাই বালা পাতা জানো অন্য ডিস্ট্রিক্টে রুজর পাতার কিতা হই বাট আমরা সিলেট ডিস্ট্রিক্টও আমরা হই রুজর পাতা আজকে আমার ঘরে বেশি ভেজিটেবল নাই মুখি আছে মুখি তো খাইছি দুই দিন আগে মুখি দিয়ে চাইলাম না আর মাছ জানতাম তো আলু আলুও বেশি নাই ও তিনটা আছে ও তিনটারে খাটিয়া দিছি আমি হলুদ আর মরিচ দিছি তরকারির মাঝে আর লবণ আর তেল আর কি আর পেঁয়াজ সবকিছু কষাই যাও তারপর ছেড়া দিলে এখন আমি ইয়ে বইছি কসু কসু দিই তুরা কসু রান্ধাম না আরো সিজি আরো তুলুই দিব কসু দি আর ইসা শুটকি দি যাতে আমার কোনো ইসা নাই তো ইসা শুটকি দি রান্ধি দেব ইনশাল্লাহ মজা হইব রসুন দিলাম রসুন দিলাম
Bangladeshi. And I should get something last year when I'm kidding. What's a shot? I got to see.
ট্রাই করি আর কেমন হয়েছে। খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো জানি ওরা কাঁচা খাইনি কাল সকালে। আলহামদুলিল্লাহ সপ্তাহ খারি সাতনি সপ্তাহ রান্দা শেষ। বালা তখন দেখাই বন্য ব্লগ। আসসালামু আলাইকুম।